যার হাত এসেছে সত্য ও যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে। ইসলাম ধর্মে কি কো এডুকেশনের অনুমতি আছে? এই প্রশ্নটা করেছে রাশেদ শেখ, একজন স্টুডেন্ট। ইসলাম ধর্মে কো এডুকেশনের অনুমতি আছে কিনা? ভাই আপনি প্রশ্ন করলেন ইসলাম ধর্মে কো এডুকেশনের অনুমতি আছে কিনা, অর্থাৎ ছেলে আর মেয়ে একই স্কুল বা কলেজ বা ভার্সিটিতে পড়তে পারবে কিনা। প্রথমে আসুন দেখি ছেলে আর মেয়ে একই স্কুলে পড়াশোনা করতে পারবে কিনা। গত বছর একটা পত্রিকায় রিপোর্ট এসেছিল, দ্য ওয়ার্ল্ড দিস উইক, তারা বিভিন্ন স্কুলে জরিপ করেছিল ইংল্যান্ডের বিভিন্ন ইউনিসেক্স আর কোয়েড স্কুলগুলোর উপরে। আর সেই জরিপ বলছে যে ইউনিসেক্স স্কুলগুলোতে সব মিলিয়ে পরীক্ষার রেজাল্ট কোয়েড স্কুলগুলোর চাইতে অনেক ভালো। টিচারদের ইন্টারভিউ নেওয়া হলে তারা বলেছিলেন যে ইউনিসেক্স স্কুলগুলোর ছাত্রছাত্রীরা কোয়েড স্কুলের ছাত্রছাত্রীর চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী। স্টুডেন্টদের ইন্টারভিউ নিলে তারা বলেছে তাদের বেশিরভাগই কোয়েড স্কুলে পড়তে চায়, ইউনিসেক্সে না। আপনারা ভালো করে জানেন কারণটা কি। আর এরপর জরিপে বলা হয়েছে যে কোয়েড স্কুলের স্টুডেন্টগুলো বিপরীত লিঙ্গের কাছে জনপ্রিয় হওয়ার জন্য বেশি সময় ব্যয় করে, পড়াশোনায় মনোযোগী হয় না। টিচারদের প্রশ্নে খুব স্মার্ট উত্তর দেয়, স্কুলে পড়াশোনার চাইতে তারা ডেটিং করাতেই বেশি সময় দিয়ে থাকে। আর সেই জরিপের শেষে মন্তব্যটা ছিল যে ইংল্যান্ডের সরকার তাদের দেশে আরো বেশি ইউনিসেক্স স্কুল বানানোর কথা চিন্তা করছে। আমেরিকার একটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে স্কুলে মেয়েরা তাদের ক্লাসমেটদের কাছে নিষিদ্ধ যৌনকৌশল শিখতে বেশি সময় ব্যয় করে, টিচারের কাছে সময় অনেক কম দেয়। ইন্ডিয়াতে এই একই রকম ব্যাপার ঘটে কম বেশি হারে। আসুন এবার দেখি ছেলে আর মেয়ে একসাথে কলেজ বা ভার্সিটিতে পড়ছে, স্কুলের যে সমস্যার কথা বলেছি কলেজ ভার্সিটিতে সেগুলো আরো বড় আকারে দেখা যায়। নিউজ পত্রিকার একটা রিপোর্ট অনুযায়ী, এটা প্রকাশিত হয়েছিল 1980 সালের 17 মার্চ, তার 50 নম্বর পৃষ্ঠা, যেখানে বলা হয়েছে বিভিন্ন ভার্সিটিতে মেয়েদের উপর যৌন নির্যাতনের কথা। আমি এখানে এই রিপোর্টটা সম্পর্কে বিস্তারিত বলছি না কারণ হাতে সময় কম, তবে সংক্ষেপে বলি লেকচারার আর প্রফেসররা মেয়েদের ভালো গ্রেড দেওয়ার বিনিময়ে বিভিন্ন যৌন হয়রানি করেছে। একই ঘটনা ঘটেছে ইন্ডিয়ার বোম্বেতে। আর যৌন হয়রানির পর স্বাভাবিকভাবেই পড়াশোনায় মনোযোগ কমে যায়। গত বছরের একটা ঘটনা যেটা পেপারে হেডলাইনও হয়েছিল, সেই কলেজটার নাম ভুলে গেছি, সেখানে এক ছাত্রীকে 4-5 জন ছাত্র ধর্ষণ করেছে একেবারে দিনের বেলায় কলেজ এলাকার ভেতরেই। আর দেখবেন এই রিপোর্টটা ছাপা হয়েছিল গত পরশুদিন 26 আগস্টের টাইমস অফ ইন্ডিয়াতে। নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট দেওয়া হয়েছিল আমেরিকাতে যেসব মেয়ে স্কুল ভার্সিটিতে যায় তাদের মধ্যে 25% মেয়ে ধর্ষিত হয়ে থাকে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা সন্তানদের স্কুলে পাঠাবেন পড়াশোনা শেখার জন্য, না যৌন কৌশল শেখার জন্য, নাকি যৌন হয়রানির জন্য? পড়াশোনার জন্য হলে আমি বলবো সন্তানদের তাহলে ইউনিসেক্স স্কুলে দেন। আর সব জায়গাতেই এরকম অনেক স্কুলই আছে। আশা করি উত্তরটা পেয়েছেন।